আজকে আমরা খুবই মজার একটা বিষয় নিয়ে আলোচনা করব, যেটা আমরা চতুর্থ শ্রেণীতেও পড়েছি। আমরা এখানে কিছু বিস্ময়কর জিনিস দেখতে পাচ্ছি, সৌরজগৎ দেখতে পাচ্ছি, মহাবিশ্ব দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি সূর্যকে কেন্দ্র করে অনেকগুলো গ্রহ উপগ্রহ ঘুরে বেড়াচ্ছে। এই গ্রহগুলোর মধ্যে আমরা আমাদের পৃথিবীকে দেখতে পাচ্ছি, যেটা সৌরজগতের একটি গ্রহ। তাহলে আমরা আজকে কি নিয়ে আলোচনা করব? আমরা আজকে আলোচনা করব মহাবিশ্ব নিয়ে। মহাবিশ্ব কি এই বিষয়ে আমরা চতুর্থ শ্রেণীতে কিছুটা জেনেছি। আমরা খোলা আকাশের নিচে যদি উপরের দিকে মুখ করে তাকাই কি দেখতে পাবো? বিশাল আকাশটা দেখতে পাবো। এই আকাশটা কি? পৃথিবীর বায়ুমণ্ডল। অর্থাৎ আমরা যে মাটির উপর দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে পৃথিবীর উপরিভাগ, এবং উপরের দিকে আমরা আকাশ দেখতে পাচ্ছি, মেঘ দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে পৃথিবীর বায়ুমণ্ডল। এখন আমরা যদি এই বায়ুমণ্ডল বা আকাশ ভেদ করে বাইরে যেতে পারি, তখন আমরা কোথায় পৌঁছে যাব? মহাশূন্য বা মহাবিশ্বে পৌঁছে যাব, যেটা হচ্ছে অনন্ত, অর্থাৎ যা শুরু বা শেষ কোথায় আমরা এখনো জানি না। এই মহাবিশ্ব প্রতিনিয়ত প্রসারিত হচ্ছে, অর্থাৎ যার দৈর্ঘ্য বেড়ে চলেছে। বিজ্ঞানীরাও এখন পর্যন্ত বলতে পারেনি এই মহাবিশ্ব কত বড়, এবং এই মহাবিশ্বে কি রয়েছে। বিভিন্ন ধরনের গ্যালাক্সি, গ্রহ, উপগ্রহ, নক্ষত্র, ধূমকেতু, বিভিন্ন ধরনের ধূলিকণা, গ্যাস রয়েছে। তাহলে আমরা এটা জানতে পারলাম যে আমাদের পৃথিবী মহাবিশ্বের একটি অংশ। তাহলে আমরা এখন শুরু করি। রাতের আকাশে খালি চোখে তুমি অসংখ্য তারা বা নক্ষত্র দেখতে পাও। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে তুমি সেই নক্ষত্র সমূহকে আরো স্পষ্ট দেখতে পাও। দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে অনেক দূরের বস্তুও বড় দেখায়। এটি আমাদেরকে মহাকাশের দূরবর্তী বস্তু পর্যবেক্ষণে সাহায্য করে। মহাকাশের গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সি নিয়ে গবেষণা করতে বিজ্ঞানীরা দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে থাকেন। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, ছোট ছেলে দিয়ে দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে মহাকাশের দূরবর্তী বস্তুগুলো পর্যবেক্ষণ করছে, যাকে আমরা ইংরেজিতে কি বলে থাকি, টেলিস্কোপ বলে থাকি। তাহলে আমরা যে রাতের আকাশে খালি চোখে অসংখ্য তারা নক্ষত্র দেখতে পাই, যেগুলো এরকম জলজল করে জ্বলে, আমরা চাঁদও দেখতে পাই, সেগুলো কি? সেগুলো মহাবিশ্বেরই অংশ, মহাবিশ্বে বা মহাশূন্যে এগুলো ঘুরে বেড়াচ্ছে। আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি, যেখানে কি দেখানো রয়েছে, সূর্য, পৃথিবী এবং চাঁদ। চাঁদ থেকে পৃথিবীর দূরত্ব দেওয়া রয়েছে, সূর্য থেকে পৃথিবীর দূরত্ব দেওয়া রয়েছে। তাহলে এখানে কি লেখা আছে আমরা একটু পড়ি। পৃথিবী থেকে চাঁদের দূরত্ব 384,400 কিলোমিটার। আলো প্রতি সেকেন্ডে প্রায় 300,000 কিলোমিটার বেগে চলে, আর তাই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে 1.3 সেকেন্ড সময় লাগে। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। সূর্য থেকে পৃথিবীতে আলো এসে পৌঁছাতে প্রায় 8 মিনিট সময় লাগে। তার মানে হলো আমরা সব সময় সূর্য থেকে 8 মিনিট পূর্বে উৎসরিত আলো দেখতে পাই। তাহলে এখানে আমরা কি বুঝতে পারলাম, এই যে আমাদের পৃথিবী, যেটা সৌরজগতের একটি গ্রহ। তাহলে আমরা জানি সূর্যকে কেন্দ্র করে কতটি গ্রহ ঘুরে বেড়াচ্ছে, 8টি গ্রহ। নামগুলো আমাদের মনে আছে, আমরা কিন্তু পড়েছিলাম। সূর্য থেকে সবচেয়ে কাছে কে রয়েছে, বুধ, এরপরে রয়েছে শুক্র, তারপর পৃথিবী, তারপরে মঙ্গল, তারপর বৃহস্পতি, শনি, ইউরেনাস, সবচেয়ে দূরে কে রয়েছে, নেপচুন রয়েছে। তাহলে আমরা এখানে পৃথিবী গ্রহ দেখতে পাচ্ছি, যেখানে আমরা বসবাস করি, এবং পৃথিবীকে কেন্দ্র করে আরো একটি জিনিস ঘুরে বেড়াচ্ছে, সেটাকে আমরা কি বলি, উপগ্রহ, এবং পৃথিবীর একমাত্র উপগ্রহকে চাঁদ। পৃথিবী থেকে যাকে আমরা প্রতিদিন দেখি, আমরা চাঁদকেও প্রতিদিন দেখতে পাই, সূর্যকেও প্রতিদিন দেখতে পাই। তাই আজকে আমরা এগুলো নিয়ে কথা বলবো। তাহলে পৃথিবী থেকে চাঁদ কতটুকু দূরে আমাদের কখনো জানার ইচ্ছা হয়েছে? পৃথিবী থেকে চাঁদ হচ্ছে 384,400 কিলোমিটার দূরে, এবং এই চাঁদ থেকে পৃথিবীতে আলো পৌঁছাতে কত সময় লাগে, 1.3 সেকেন্ড সময় লাগে, অর্থাৎ একদম কম সময় লাগে। কিন্তু পৃথিবী থেকে সূর্য অনেকটাই দূরে, কতটুকু দূরে, 15 কোটি কিলোমিটার দূরে। তাই সূর্য থেকে পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতেও কিছুটা সময় লাগে, 8 মিনিট সময় লাগে, যেখানে চাঁদ থেকে চাঁদের আলো পৃথিবীতে আসতে সময় লাগে মাত্র 1.3 সেকেন্ড। তাই বলা হচ্ছে সব সময় সূর্য থেকে 8 মিনিট পূর্বে উৎসরিত আলো আমরা দেখতে পাই, অর্থাৎ সূর্য থেকে যে আলোটা বের হয়ে আমাদের পৃথিবীতে আসে সেটা কয় মিনিট আগে বের হয়েছিল সূর্য থেকে, 8 মিনিট আগে। অর্থাৎ আমরা যখন সূর্যের আলো দেখি, আমাদের বুঝতে হবে এই আলোটা আসলে আমরা এখন দেখতে পাচ্ছি, কিন্তু সেটা সূর্যের গা থেকে 8 মিনিট আগেই পৃথিবীর উদ্দেশ্যে রওনা হয়েছিল। অর্থাৎ আমরা সবসময় যে আলোটা দেখি সেটা হচ্ছে
8 মিনিট আগের আলো। তাহলে এই জিনিসগুলো কঠিন লাগলো, আমরা যদি ছবি দেখে পড়ে একদম সোজা লাগবে। আমাদের কি মনে আছে যে পৃথিবী কোন গ্যালাক্সিতে রয়েছে, অর্থাৎ আমরা মানুষটা কোন গ্যালাক্সিতে রয়েছি? আমরা যে গ্যালাক্সিতে রয়েছে সেই গ্যালাক্সির নাম হচ্ছে মিল্কি ওয়ে। যদি আমরা আলোর গতিতে চলতে পারতাম, তবে মিল্কি ওয়ে গ্যালাক্সির এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে আমাদের 130,000 বছর সময় লাগতো। মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে একটি গ্যালাক্সি। স্যার এডিংটনের মতে প্রতি গ্যালাক্সিতে গড়ে 10,000 কোটি নক্ষত্র রয়েছে। তাহলে বলছি কি, আমরা যদি আলোর গতিতে চলতে পারতাম, আলোর গতি মানে কি? আমরা একটু আগে পড়েছি যে আলো প্রতি সেকেন্ডে কতটুকু দূরত্ব যেতে পারে। আলো 1 সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার পথ পাড়ি দিতে পারে, শুধুমাত্র 1 সেকেন্ডে। আর আমরা 1 সেকেন্ডে কতটুকু যেতে পারি? বড় জোর 2 কদম হাঁটতে পারবো। আমরা এত কম দূরত্ব অতিক্রম করতে পারে 1 সেকেন্ডে যে সেটা দিয়ে এটা তুলনা করলো না। কি দিয়ে তুলনা করলো? আমরা যদি আলোর গতিতে চলতে পারি, তাহলে আমাদের এই যে গ্যালাক্সি রয়েছে তার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে কত বছর লাগতে পারে? কত বছর লাগবে? 130,000 বছর। আমরা কি জানি মানুষ কত বছর বাঁচে? মানুষের গড় আয়ু কত? সাধারণত 60 থেকে 70 বছর। এই সংখ্যাটা থেকে আমরা বুঝতে পারছি গ্যালাক্সিটা আসলে কত বড় হতে পারে। এবং এই মহাকাশে এরকম গ্যালাক্সি কত রয়েছে? হাজার হাজার লক্ষ লক্ষ গ্যালাক্সি রয়েছে পুরো মহাকাশে। এবং এত এত গ্যালাক্সির মধ্যে আমরা একটি মাত্র গ্যালাক্সিতে রয়েছে, সেই গ্যালাক্সিটি হচ্ছে মিল্কি ওয়ে। মহাকাশের গ্যালাক্সি সমূহের মধ্যে মিল্কি ওয়ে হচ্ছে একটি গ্যালাক্সি যেখানে আমরা বসবাস করি। এবং স্যার এডিংটনের মতে কি, তিনি বলেছেন যে প্রতিটা গ্যালাক্সিতে, অর্থাৎ একটা গ্যালাক্সিতে গড়ে 10,000 কোটি নক্ষত্র রয়েছে। শুধুমাত্র একটা গ্যালাক্সিতেই এত এত নক্ষত্র, কোটি কোটি নক্ষত্র রয়েছে। তাহলে আমরা কল্পনা করতে পারছি মহাবিশ্ব কত বড়। তাহলে আমরা সারমর্ম করলে কি পাই? পুরো মহাবিশ্বে হাজার হাজার এরকম গ্যালাক্সি রয়েছে। হাজার হাজার গ্যালাক্সির মধ্যে আমরা একটা গ্যালাক্সিতে বসবাস করি যেটার নাম মিল্কি ওয়ে। এই গ্যালাক্সির কোনো একটা জায়গায় কি রয়েছে? সৌরজগৎ। একটু আগে আমরা ছবি দেখেছি সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ ঘুরে বেড়াচ্ছে। ধরলাম এই জায়গাটার মধ্যে কি রয়েছে? আমাদের সৌরজগৎ। এই সৌরজগতের মধ্যে ছোট্ট একটা গ্রহ পৃথিবীতে আমরা থাকি, সেই পৃথিবীর মধ্যে ছোট্ট একটা দেশ বাংলাদেশে আমরা থাকি, এবং সেই ছোট একটি দেশেরও ছোট্ট একটি শহরে আমরা থাকি। তাহলে আমরা কতটা নগণ্য এই পুরো মহাবিশ্বের তুলনায়, তা আমরা কখনোই কল্পনা করতে পারবো না। আমাদের যদি আগ্রহ থাকে এই বিষয় নিয়ে, আমরা কি করব? আমরা গুগলে গিয়ে সার্চ করতে পারি, অথবা ইউটিউবে যে আমরা গ্যালাক্সির ভিডিও দেখতে পারি। তাহলে আমাদের এই সমস্ত জিনিসগুলো পড়তে অনেক মজা লাগবে, আমরা আরো ভালোভাবে বুঝতে পারবো। মহাবিশ্ব এখনো প্রসারিত হচ্ছে, আমরা একটু আগেই বলেছিলাম, আর এই কারণে মহাবিশ্বের প্রকৃত আকার সম্পর্কে কেউই নিশ্চিত করে কিছু বলতে পারেন না। তবে মহাকাশ সম্পর্কিত বিভিন্ন গবেষণা থেকে আমরা ধারণা করতে পারি মহাবিশ্ব কত বড়। মহাকাশ সম্পর্কিত গবেষণাকে বলা হয় জ্যোতির্বিজ্ঞান, যাকে আমরা ইংরেজিতে কি বলি? অ্যাস্ট্রোনমি। বিজ্ঞানীরা মহাবিশ্ব সম্পর্কে জানার জন্য বিভিন্ন ধরনের প্রযুক্তি যেমন দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করেন। আমরা একটু আগে দূরবীক্ষণ যন্ত্র অর্থাৎ টেলিস্কোপের ছবি দেখেছি। আমরা এখানে একজন জ্যোতির্বিজ্ঞানী অর্থাৎ অ্যাস্ট্রোনমারের নাম দেখতে পাচ্ছি, তিনি হচ্ছেন গ্যালিলিও গ্যালিলি। গ্যালিলিও গ্যালিলি উন্নত দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করে প্রমাণ করেছেন যে সৌরজগতের গ্রহগুলো সূর্যকে কেন্দ্র করে ঘুরছে। আমরা একটু আগে ছবিতে দেখেছিলাম সূর্যকে কেন্দ্র করে 8টি গ্রহ ঘুরে বেড়াচ্ছে। মহাকাশ পর্যবেক্ষণের জন্য বর্তমানে বিজ্ঞানীরা মহাকাশ গবেষণা কেন্দ্র স্থাপন করেছেন এবং মহাকাশ দূরবীক্ষণ যন্ত্র ব্যবহার করছেন। তাহলে মহাকাশে প্রতিনিয়ত কি ঘটে চলেছে তা পর্যবেক্ষণ করার জন্য একটি কেন্দ্র স্থাপন করা হয়েছে বা তৈরি করা হয়েছে। সেই কেন্দ্রটাকে কি বলা হচ্ছে? মহাকাশ গবেষণা কেন্দ্র। এবং সেই গবেষণা কেন্দ্রে মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রগুলো ব্যবহার করা হয় যাতে মহাকাশে কি ঘটে চলেছে তা বিজ্ঞানীরা পর্যবেক্ষণ করতে পারেন। বাংলাদেশেও একটি মহাকাশ গবেষণা কেন্দ্র রয়েছে যাকে বলা হয় বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান, বা যার আরেকটা নাম বাংলাদেশ স্পেস রিসার্চ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন, যাকে সংক্ষেপে বলা হয় স্পার্সো। আমরা এখন জানবো দিন কিভাবে হয়, রাত কিভাবে হয়। এটা জানার আগে আমাদের কিছু ছোট ছোট বিষয় সম্পর্কে জানতে হবে। সেটা হচ্ছে কি, পৃথিবীর গতি সম্পর্কে জানতে হবে যে পৃথিবী আসলে কিভাবে ঘুরে। আমরা কি জানি, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে এবং পৃথিবী তার নিজ অক্ষ ঘুরে। এই যে ঘুরছে তাকে কি বলা হচ্ছে? পৃথিবীর গতি।
তাহলে সেটা সম্পর্কে আমরা এখন জানবো। আমরা দেখতে পাচ্ছি নিজে ঘুরছে এবং সূর্যের চারপাশে একটি কক্ষপথ বরাবর ঘুরছে, অর্থাৎ এটা হচ্ছে পৃথিবীর ঘোরার রাস্তা। প্রতিটা গ্রহরই ঘোরার জন্য একটি কক্ষপথ থাকে বা রাস্তা থাকে। তাহলে এখানে হচ্ছে সূর্য, এটা হচ্ছে পৃথিবী, পৃথিবী ঘোরার জন্য এই রাস্তাটাকে বলা হচ্ছে পৃথিবীর কক্ষপথ, এবং পৃথিবীর নিজের অক্ষের উপরও ঘুরছে, এটা আমরা এখন বিস্তারিত জানবো। পৃথিবী সৌরজগতের একটি গ্রহ, আমরা এটা জানি। অন্যান্য গ্রহের মতো পৃথিবীও সূর্যের চারপাশে একটি নির্দিষ্ট পথে ঘুরে। যে পথে পৃথিবী এবং অন্যান্য গ্রহসমূহ সূর্যকে আবর্তন করে তাকে কি বলা হয়? কক্ষপথ বলা হয়। আমরা ছবিতে দেখলাম একটু আগে, সূর্যের চারিদিকে নির্দিষ্ট কক্ষপথে পৃথিবীর আবর্তনকে বলা হয় বার্ষিক গতি। সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে পৃথিবীর 365 দিন 6 ঘন্টা সময় লাগে। তাহলে আমরা এই ছবিতে কি দেখতে পাচ্ছি? পৃথিবীর আবর্তন এবং এর অক্ষরেখা। এই যে পৃথিবী, পৃথিবীর একটি অক্ষ থাকে, এই যে আমরা দেখতে পাচ্ছি অক্ষ, এটা আমরা বোঝানোর জন্য সাদা অক্ষটা ব্যবহার করেছি। আসলে কিন্তু এরকম কোন দৃশ্যমান কিছু থাকে না পৃথিবীর গায়ের সাথে। এই অক্ষ বরাবর আমরা যদি কোনো রেখা কল্পনা করি তাকে আমরা কি বলবো? অক্ষ রেখা। অর্থাৎ এই অক্ষ রেখা বরাবর পৃথিবী এইভাবে করে করে ঘুরছে, নিজের উপর দাঁড়িয়ে ঘুরছে, ঠিক লাটিমের মতো। আমরা যখন লাটিমকে ছেড়ে দিই, সে কিন্তু চাইলে কোন একটা জিনিসের চারপাশেও ঘুরতে পারে লাটিমটি, এবং নিজে যে জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়েও ঘুরতে পারে। তাহলে আমরা যদি একটি লম্ব কল্পনা করি, এই লম্বর সাথে এই অক্ষরেখাটা এইভাবে ছেদ করতে পারি, এই জায়গায় একটা কোণ তৈরি হবে, সেই কোণের পরিমাণটা কত? এখানে লেখা রয়েছে 23.5 ডিগ্রি। অর্থাৎ পৃথিবী কিছুটা হেলে রয়েছে, লম্ব বরাবর নেই, তার অক্ষটা কিছুটা হেলে রয়েছে। তাহলে আমরা একটু ছবি দেখে আসি। আমরা দেখতে পাচ্ছি পৃথিবী তার অক্ষরেখা বরাবর, সে সূর্যের চারপাশেও তার কক্ষপথ বরাবর ঘুরে আসছে। এই যে ধরলাম পৃথিবী এখান থেকে ঘোরা শুরু করলো, ঘুরে 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 আবার এখানে এসে একবার ঘোরা শেষ করলো, তখন তাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে পৃথিবীর বার্ষিক গতি। অর্থাৎ পৃথিবী এই সূর্যটাকে এইভাবে করে একবার ঘুরে আসতে যে সময় লাগে তাকে আমরা বলি কি? পৃথিবীর বার্ষিক গতি। এবং কতদিন সময় লাগে? 365 দিন 6 ঘন্টা। আর বার্ষিক মানে কি? বার্ষিক মানে হচ্ছে বছর, অর্থাৎ 1 বছরের কারণে আমরা কি বলি, 1 বছরে কতদিন? 365 দিন। এবং যে পথটাতে ঘুরে আসে তাকে বলা হচ্ছে কি? কক্ষপথ। প্রতিটা গ্রহের এরকম কিছু কক্ষপথ থাকে। সূর্যের চারিদিকে ঘূর্ণনের সাথে সাথে পৃথিবী লাতিমের মতো নিজ অক্ষের উপরে ঘুরছে। নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণায়মান গতিকে পৃথিবীর আহ্নিক গতি বলে। নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবীর 23 ঘন্টা 56 মিনিট সময় লাগে, যা একটি দিনের সমান। অক্ষ হলো কোনো বস্তুর কেন্দ্র বরাবর ছেদনকারী কাল্পনিক রেখা। পৃথিবীর অক্ষরেখাটি একে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করেছে। পৃথিবীর অক্ষরেখাটি কিছুটা হেলে রয়েছে। তাহলে আমরা এতক্ষণ যা বললাম এখানে তাই বলা হয়েছে, এবং নতুন একটি টার্ম আমরা শিখতে পারলাম কি? আহ্নিক গতি। পৃথিবী যখন সূর্যের চারপাশে একবার ঘুরে আসে তাকে কি বলে? বার্ষিক গতি। আর পৃথিবী যখন নিজ অক্ষের উপর একবার ঘুরে আসে তখন তাকে কি বলছে? আহ্নিক গতি বলছে। অর্থাৎ সূর্যের চারপাশে হলে বার্ষিক গতি, আর নিজের অক্ষের উপর একবার ঘুরে আসলে আহ্নিক গতি। এবং তার নিজের অক্ষের উপর একবার ঘুরে আসতে কত সময় লাগে? 23 ঘন্টা 56 মিনিট, যা একটি দিনের সমান। এই কারণে আমরা কি বলি, একদিনে কত ঘন্টা? 24 ঘন্টা। আমরা 56 মিনিট বলি না, আমরা একবারে 24 ঘন্টা বলি। এবং আরেকটি কথা কি, আমরা যদি মনে করি কোনো একটি বস্তুর মাঝ বরাবর একটি রেখা এভাবে ঢুকে গিয়েছে, বস্তুটিকে মাঝ বরাবর ছেদ করেছে, তখন সেটাকে আমরা কি বলবো? অক্ষ। যেটা একটু আগে আমরা ছবিতে দেখেছিলাম যে এখানে একটি সাদা দাগ, এখানে একটি সাদা দাগ, যাকে বলা হয়েছিল অক্ষরেখা। এবং এই অক্ষরেখাটা কি করে? অক্ষরেখাটি পৃথিবীকে উত্তর দক্ষিণ মেরু বরাবর ছেদ করে। অর্থাৎ এই যেখানে উ লেখা তার মানে কি, এটা হচ্ছে উত্তর মেরু, এই জায়গাটা, যে জায়গা দিয়ে আমরা অক্ষ চিন্তা করছি। আর এই জায়গা দিয়ে আমরা অক্ষ চিন্তা করছি এইভাবে করে, তাই এটাকে আমরা কি বলবো? দক্ষিণ মেরু। তাহলে এটা উত্তর মেরু, এটা দক্ষিণ মেরু। এবং পৃথিবী এই যে সাদা তীর চিহ্ন দেওয়া রয়েছে, এই বরাবর এভাবে করে ঘুরতে থাকে, পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরতে থাকে। এই পৃথিবীকে যদি আমরা এই বরাবর ভাগ করি, তখন আমরা এই অর্ধেককে বলবো উত্তর গোলার্ধ, আর এই অর্ধেকটাকে বলবো দক্ষিণ গোলার্ধ। যেহেতু এখানে উত্তর মেরু, তাই এই পাশটাকে আমরা উত্তর গোলার্ধ বলবো, আর যেহেতু এখানে দক্ষিণ মেরু, তাই এই পাশটাকে আমরা বলবো দক্ষিণ মেরু। অর্থাৎ নর্থ হেমিস্ফিয়ার, সাউথ হেমিস্ফিয়ার। তাহলে আমরা এখন জানবো দিন এবং রাত কিভাবে হয়।
আমাদের একটা কাজ দেওয়া হলো, কি করতে হবে? আমাদের পৃথিবীর নমুনা স্বরূপ ভূগোলক বা বল একটি স্টিকার এবং সূর্যের নমুনা স্বরূপ একটি উজ্জ্বল টর্চ নিয়ে নিচের ছকের মতো খাতায় একটি ছক তৈরি করি। তাহলে আমরা একটি গ্লোব নিব, গ্লোব বাজারে কিনতে পাওয়া যায় সেরকম একটি গ্লোব নিব বা কোনো একটি বল নিব, এবং একটি ছোট স্টিকার বা যে কোনো কিছু নিতে পারি, যাতে করে আমরা বলের উপর বা গ্লোবের উপর আমাদের বাংলাদেশ কোথায় আছে সেটা আমরা মার্ক করতে পারি বা দেখাতে পারি, অর্থাৎ বাংলাদেশের উপর আমরা স্টিকারটি লাগিয়ে দিতে পারি। আর সূর্যের পরিবর্তে আমরা কি নিব, টর্চ লাইট নিব, ঠিক এই ছবিটার মতো। তাহলে এখানে টর্চটা হচ্ছে কি সূর্য, আর এখানে গ্লোব দেখতে পাচ্ছি, গ্লোবে বাংলাদেশ যে জায়গায় রয়েছে সে জায়গায় আমরা স্টিকার লাগিয়ে দিব। কেন লাগাবো সেটা আমরা এখন বুঝতে পারবো। তাহলে ভূগোলকে বাংলাদেশের উপরে স্টিকার লাগাই, শ্রেণীকক্ষটি অন্ধকার করে ভূগোলকের উপর টর্চের আলো নিক্ষেপ করি, তাহলে আমরা শ্রেণীকক্ষ অন্ধকার করে দিব, নয়তো আমরা পরীক্ষাটি করতে পারবো না, বুঝতে পারবো না। তারপর আমরা কি করলাম, টর্চটি জ্বালিয়ে দিব এবং টর্চ এমন ভাবে রাখবো যাতে এইভাবে করে গ্লোবের উপর আলো পড়ে। আলো পড়ার পর আমরা কি দেখবো, আমরা দেখবো গ্লোবের যে পাশটা টর্চের সামনে সে পাশটা আলোকিত হয়ে গেছে টর্চের আলোতে, আর যে পাশে টর্চের আলো পড়ছে না, অর্থাৎ এই অংশটা অন্ধকার থাকবে। তাহলে বুঝতে পারবো কি, যদি এটা সূর্য হয়, সূর্যের আলো যদি পৃথিবীর এই অংশে পড়ে, তখন এই অংশের যতগুলো দেশ রয়েছে সেখানে কি হয়, তখন সকালবেলা বা দিন, আর যে দেশগুলোর উপর সূর্যের আলো পড়ে না সেই দেশগুলোতে তখন রাত হয়। আমরা এটা পরীক্ষার মাধ্যমে দেখলাম, কিন্তু আসলে কি হয় সেটা আমরা এখন জানতে পারবো। তাহলে এটাই হচ্ছে আমাদের পর্যবেক্ষণ। এরপরে বলা হচ্ছে কি, ভূগোলকটি ঘড়ির কাঁটার বিপরীতে ধীরে ধীরে ঘুরাই এবং স্টিকারটির অবস্থান পর্যবেক্ষণ করি। অর্থাৎ ঘড়ি কিভাবে ঘুরে, এইভাবে ঘুরে। তাহলে এটাকে বলা হচ্ছে ক্লক ওয়াইজ, আর যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে তাহলে সেটা কি হবে, এইভাবে হবে, অর্থাৎ বাম পাশ থেকে ডান পাশে হবে, সেটাকে বলে অ্যান্টি ক্লক ওয়াইজ। আমরা গ্লোবটা কিভাবে ঘুরাবো, ঘড়ির কাঁটার বিপরীত দিকে আস্তে আস্তে ঘুরাবো এবং দেখবো স্টিকারটির অবস্থান কোথায় হয়। ভূগোলকটির কোন পাশে দিন বা রাত তা নিয়ে চিন্তা করে নিজের ধারণাটি খাতায় লিখি, কাজ নিয়ে সহপাঠীদের সাথে আলোচনা করি। তাহলে আমরা বুঝতে পারবো যে যখন আমরা গ্লোবটি এইভাবে ঘুরাতে থাকবো, স্টিকারটি সরতে থাকবে, সরতে সরতে স্টিকারটি যখন এখানে চলে আসবে, আমরা দেখবো কি, স্টিকারটি অংশটাতে অন্ধকার, যেহেতু সেখানে সূর্যের আলো বা টর্চ লাইটের আলো পড়ছে না। তার মানে পৃথিবী যখন তার নিজ অক্ষ বরাবর ঘুরতে ঘুরতে সূর্যের আলোর বিপরীত পাশে চলে আসবে, সে অংশে হবে রাত, এবং যে অংশে সূর্যের আলো পড়বে সে অংশে হবে দিন। আমরা তাহলে আরো বিস্তারিত ভাবে জানবো। এখন আমরা দেখতে পাচ্ছি পৃথিবী ঘুরছে তার অক্ষ বরাবর। সূর্যোদয় এবং সূর্যাস্ত, প্রতিদিনের সূর্যকে দেখে মনে হয় যে এটি সকালে পূর্ব দিকে উঠছে এবং দিনের শেষে পশ্চিম দিকে অস্ত যায়। পশ্চিম থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর পৃথিবীর ঘূর্ণনের কারণে এমনটি হয়। পৃথিবীর এই ঘূর্ণনের কারণে সূর্য পূর্ব দিক থেকে পশ্চিম দিকে তার অবস্থান পরিবর্তন করছে বলে মনে হয়। তাহলে এখন আমরা একটি মজার বিষয় জানবো। আমরা ছবিতে দেখতে পাচ্ছি কি, এই হচ্ছে আমাদের পৃথিবীর উপরি ভাগ, অর্থাৎ যেই ভাগটাতে পাহাড় পর্বত মাটি গাছপালা আমাদের বাড়িঘর থাকে, আমরা হেঁটে চলে, সেটাই হচ্ছে পৃথিবীর উপরি ভাগ। উপরে কি দেখতে পাচ্ছি, আকাশ বা বায়ুমণ্ডল। তার থেকেও বাইরে কি রয়েছে বা উপরে রয়েছে, আমাদের সূর্য, যেটা আমরা পৃথিবী থেকে দেখতে পাই। এখন আমরা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে কি বলি, সূর্য পূর্ব দিকে উঠেছে, আর সন্ধ্যার ঠিক আগে করে আমরা কি বলি, সূর্যটা এভাবে করে পশ্চিম দিকে হেলে পড়েছে বা সূর্য পশ্চিম দিকে ডুবে যাচ্ছে। আসলে কি ব্যাপারটা তাই? আসলে কিন্তু তা না। আমরা কি জানি, পৃথিবী পশ্চিম দিক থেকে পূর্ব দিকে নিজ অক্ষের উপর ঘুরছে। আমরা ছবিতেই কিন্তু দেখলাম যে পৃথিবী ঘুরছে। এখন এটা যদি পৃথিবীর উপরিভাগ হয় এবং পৃথিবী যদি পশ্চিম দিক থেকে এভাবে ঘুরতে থাকে, তাহলে কি হবে, সূর্যটা কিন্তু স্থির, সে যেখানে রয়েছে সেখানেই দাঁড়িয়ে রয়েছে। সূর্য যেহেতু স্থির এবং আমরা যেহেতু, আমাদের পৃথিবী যেহেতু পশ্চিম দিক থেকে পূর্ব দিকে ঘুরছে, আমাদের তখন মনে হবে যে সূর্যই আসলে ঘুরছে, আমরা না। কেননা পৃথিবী যেভাবে ঘুরে আমরা টের পাই না, আমরা বুঝতেই পারি না পৃথিবী আসলে ঘুরছে, আমাদের মনে হয় যে আমরা আসলে স্থির। এটার উদাহরণ হিসেবে আমরা ট্রেনের কথা বলতে পারি। ট্রেনে করে আমরা যখন যাই, আমরা যদি জানালার পাশে বসে আমরা কি দেখব, ট্রেন চলছে, তার মানে আমরা চলছি এবং বাইরের পরিবেশ কি দাঁড়িয়ে রয়েছে। কিন্তু আমরা যখন জানালা দিয়ে তাকাই, আমাদের কি মনে হয় যে আমরা বসে আছি কিন্তু গাছপালাগুলো আমাদের দিকে আসছে। ঠিক তাই, পৃথিবীতে যখন আমরা বসে থাকি বা দাঁড়িয়ে থাকি, যাই করি না কেন, আমাদের মনে হয় আমরা চলছি না, আমরা স্থির। আমাদের কাছে মনে হয়
সূর্যটা আমাদের দিকে আসছে, মানে সূর্য পূর্ব থেকে পশ্চিম দিকে যাচ্ছে, যেরকম ট্রেনে ঘটে থাকে। আমরা যখন এভাবে ঘুরতে 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 এদিকে আসি, তখন কি আমাদের পৃথিবীর সেই অংশটা সূর্যের আলোর সম্মুখীন হয়, আমাদের মনে হয় কি আমরা সূর্য দেখতে পেলাম, অর্থাৎ সূর্য উঠলো, আসলে আমরা সূর্যের সামনে আসলাম। আবার যখন ঘুরতে 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 ঠিক এভাবে করে এদিকে চলে আসি, তখন কি হয় আমরা যে অংশে রয়েছি পৃথিবীর সেই অংশটাতে সূর্যের আলো পড়ে না, তখন কি হয় আমরা সূর্যকে আর দেখি না, তখন আমাদের কাছে মনে হয় যে সূর্যটা পশ্চিম দিকে ডুবে যাচ্ছে। তাহলে বিষয়টা এমনই হয়, আমরা যদি ইউটিউবে গিয়ে কোনো ভিডিও দেখি এই ধরনের, তাহলে আমাদের বুঝতে আরো সুবিধা হবে, আমাদের কনসেপ্ট একদম ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা এখন জানবো যে ঋতু পরিবর্তন কেন হয়। আমরা কি জানি আমাদের কি কি ঋতু রয়েছে? গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত। তাহলে এই ঋতুর পরিবর্তন কেন হয় সেটা আমরা এখান থেকে জানবো। পৃথিবীর নিজস্ব কক্ষপথে ঘূর্ণন এবং সূর্যের দিকে এর হেলে থাকা অক্ষের কারণে ঋতু পরিবর্তন হয়। অর্থাৎ পৃথিবী সূর্যের চারিদিকে একটি কক্ষপথে ঘুরে বেড়াচ্ছে এবং এই যে তার অক্ষরেখাটি রয়েছে সেটা সূর্যের দিকে হেলে রয়েছে না সূর্যের বিপরীতে হেলে রয়েছে সেটার উপর নির্ভর করে ঋতু পরিবর্তন হয়। সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর আবর্তনের জন্য বিভিন্ন সময়ে পৃথিবীর বিভিন্ন অংশে সূর্যের দিকে বা সূর্যের বিপরীত দিকে সরে পড়ে, আমরা ছবির মাধ্যমে বুঝলাম। গ্রীষ্মকাল কখন হয়? যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের দিকে হেলে থাকে সে অংশে তখন গ্রীষ্মকাল। এইতে হচ্ছে সূর্য, তার সামনে কি রয়েছে পৃথিবী রয়েছে। আমরা জানি কি এটা হচ্ছে উত্তর গোলার্ধ, এটা উত্তর মেরু, এটা হচ্ছে দক্ষিণ গোলার্ধ আর এই জায়গাটা দক্ষিণ মেরু। তাহলে পৃথিবীর উত্তর গোলার্ধটা সূর্যের দিকে হেলে রয়েছে, কিন্তু তখন কি হয় উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয়। কেন? গ্রীষ্মকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত উঁচুতে অবস্থান করে, এই সময় উত্তর গোলার্ধে সূর্য খাড়া ভাবে কিরণ দেয়, ফলে দিনের সময়কাল দীর্ঘ হয় এবং তাপমাত্রা বৃদ্ধি পায়। একটু বোঝার চেষ্টা করি, বলছি কি গ্রীষ্মকালে সূর্য আকাশের কিছুটা উপরের দিকে অবস্থান করে, যার ফলে কি হয় সূর্য উত্তর গোলার্ধে এইভাবে আমরা দেখতে পাচ্ছি সূর্য রশ্মিগুলো কি আঁকা বাঁকা না, এরকম বাঁকা এরকম বাঁকা না, একদম খাড়া ভাবে উত্তর গোলার্ধে এসে পড়ছে এবং সূর্য অপেক্ষাকৃত উপরে থাকায় আলোগুলো বেশিরভাগ কোন অংশে পড়ে উত্তর গোলার্ধে বেশি পড়ে, যার কারণে কি হয় আমরা দেখতে পাচ্ছি এই যে এই অংশটা আলোকিত এই অংশটা অন্ধকার, এবং এই ভাগের মাধ্যমে দেখানো হচ্ছে এই অংশটা উত্তর গোলার্ধ এই অংশটা দক্ষিণ গোলার্ধ। তাহলে এই সময় কি হয় উত্তর গোলার্ধে আলোকিত অংশের পরিমাণ বেশি থাকে এবং অন্ধকার অংশের পরিমাণ কম থাকে। তার মানে কি উত্তর গোলার্ধে যে দেশগুলো রয়েছে তাদের ওখানে তখন গ্রীষ্মকাল থাকে, কেননা সূর্যের রশ্মি খাড়া ভাবে পড়ে, সূর্যের আলো অনেকক্ষণ সেই জায়গাটাতে থাকে, ফলে তাপমাত্রা বেড়ে যায়, তাই সেখানে দিনের সময়টা অনেক বড় হয়, আর যেহেতু অন্ধকার সময়টা কম, তার মানে কি এই সময়টাতেই শুধু সূর্যের আলো এই জায়গায় থাকে না, তাহলে ওই সময়টা তখন রাত হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি উত্তর গোলার্ধে দিনের সময়কাল অনেক বড় এবং রাতের সময়কালটা ছোট, তাই তাকে আমরা বলছি গ্রীষ্মকাল, যেহেতু ওই সময় দিনের সময়কাল বড় হওয়ার কারণে সেখানে তাপমাত্রা বা গরম বেশি থাকে। এই সময় দক্ষিণ গোলার্ধে উল্টো ব্যাপার ঘটে, সেখানে তখন শীতকাল। কেন শীতকাল? আমরা ছবি থেকেই দেখতে পাচ্ছি এই যে দক্ষিণ গোলার্ধ পুরাটা, দক্ষিণ গোলার্ধে দিনের আলো কম সময়ের জন্য থাকে, যেহেতু এখানে সূর্যের আলো কম পড়ে তাই তাপমাত্রাও কম, এবং বিশাল একটা সময় রাত থাকে, যেহেতু সূর্যের আলো ওই সময়টাতে এই জায়গায় পড়ে না। তার মানে এই গোলার্ধে অর্থাৎ দক্ষিণ গোলার্ধের দেশগুলোতে তখন শীতকাল থাকে, যেহেতু তাপমাত্রা কম থাকে। উত্তর গোলার্ধে শীতকাল কিভাবে হয় আমরা দেখতে পাচ্ছি কি একটু আগে এই উত্তর গোলার্ধটা কোন দিকে হেলেছিল? সূর্যের দিকে হেলেছিল, এখন কিন্তু সূর্যের বিপরীত দিকে হেলে রয়েছে, যার ফলে কি হচ্ছে যখন পৃথিবীর উত্তর গোলার্ধ সূর্যের বিপরীত দিকে হেলে থাকে সেই অংশে তখন কি হয় শীতকাল। শীতকালে সূর্য আকাশের অপেক্ষাকৃত নিচে অবস্থান করে, এই সময় উত্তর গোলার্ধে সূর্য তির্যক ভাবে কিরণ দেয়, ফলে দিনের চেয়ে রাত বড় হয় এবং তাপমাত্রা হ্রাস পায়। তাহলে বুঝার বিষয়টা কি, গ্রীষ্মকালে সূর্য আকাশের একটু উপরের দিকে থাকে, যার কারণে উত্তর গোলার্ধে বেশি রশ্মি পড়ে, এখন যখন সূর্য নিচে নেমে আসলো তখন কি হচ্ছে তখন সূর্য উত্তর গোলার্ধে কিছুটা বাঁকা ভাবে আলো দেয়, সরাসরি আলো দিতে পারে না, বেশি আলো কোথায় পড়ে
দক্ষিণ গোলার্ধে পড়ে, এই অংশটাতে পড়ে, যার কারণে আমরা দেখতে পাচ্ছি কি বেশি সময় ধরে সেখানে আলো পড়ে, তাই তাদের দিনের সময়টা বড় এবং রাতের সময়টা কম। বিপরীত ঘটনা ঘটে উত্তর গোলার্ধে, উত্তর গোলার্ধে কম সময় আলো থাকে, তাই সেখানে দিনের পরিমাণ কম এবং রাতের সময়কালটা বিশাল বড়, তাই আমরা উত্তর গোলার্ধে যারা থাকি তাদের তখন শীতকাল চলে। বাংলাদেশ কোন গোলার্ধে পড়ে? বাংলাদেশ উত্তর গোলার্ধে পড়ে। তাহলে এখান থেকে জানলাম যে গ্রীষ্মকাল আর শীতকাল কিভাবে হয়। তাহলে আমরা এই ছবি থেকে ঋতু পরিবর্তন বুঝতে পারছি। এখানে দেখা যাচ্ছে উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল যখন হচ্ছে জুন মাস, আর যখন ডিসেম্বর তখন উত্তর গোলার্ধে শীতকাল। আমরা জানি কি এক বছরে কতগুলো মাস রয়েছে? 12টা মাস, অর্থাৎ 365 দিনে 12টা মাস থাকে। এবং আমরা জানি পৃথিবী এই কক্ষপথে সূর্যকে একবার আবর্তন করতে কত সময় লাগে? এই 12টা মাসই লাগে, অর্থাৎ 365 দিন লাগে, যাকে আমরা বলছি বার্ষিক গতি। ধরলাম কি এই যে উত্তর গোলার্ধে, এখানে আমাদের দেশ রয়েছে। তাহলে জুন মাসের দিকে কি হয়, সূর্য খারাপভাবে পড়ে, যার কারণে উত্তর গোলার্ধে তাপমাত্রা বেশি থাকে, ওখানে আমরা গ্রীষ্মকাল দেখি। এখন আস্তে আস্তে যখন পৃথিবী তার অবস্থান পরিবর্তন করতে 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 সেপ্টেম্বরে আসে, তখন কি হয়, এই অবস্থাটাও প্রতিদিন অল্প 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 করে পরিবর্তন হতে হতে এই অবস্থায় আসে। তখন আমরা দেখতে পাচ্ছি কি, এই যেখানে যদি আমরা ভাগ করি, উত্তর গোলার্ধে দিনের পরিমাণ যতটুকু রাতের পরিমাণও প্রায় ততটুকুই, একইভাবে এই যে দক্ষিণ গোলার্ধ, এখানেও দিনের পরিমাণ যতটুকু রাতের সময়কাল বা পরিমাণও ততটুকু, যেটা আলোকিত অংশটা আমরা এখানে দেখতে পাচ্ছি না। যখন জুন মাস থেকে সেপ্টেম্বরের দিকে আসতে থাকে গ্রীষ্মকাল, থেকে আস্তে আস্তে আমাদের দেশে কি হয়, তখন গ্রীষ্মকাল আস্তে আস্তে ঠান্ডার দিকে যেতে থাকে, অর্থাৎ দিন এবং রাতের পরিমাণ প্রায় কাছাকাছি হয়ে যায়। এখন সেপ্টেম্বর মাস থেকে আবার যখন ডিসেম্বরের দিকে যায়, অর্থাৎ অক্টোবর নভেম্বর যখন পার করে, তখন এই অবস্থাও অল্প অল্প করে পরিবর্তিত হয়, পৃথিবীর অবস্থানও পরিবর্তন হতে থাকে, হতে হতে ডিসেম্বরে এসে আমরা কি পাই, উত্তর গোলার্ধে শীতকাল পাই। অর্থাৎ আমাদের দেশে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এই সময়টা কিন্তু শীতকাল থাকে। কেন থাকে? কেননা আমরা একটু আগেই দেখলাম সূর্যের আলো কি উত্তর গোলার্ধটা আগে সূর্যের দিকে হেলেছিল, এই সময় আসলে সূর্যের বিপরীত দিকে হেলে পড়ে, তাই উত্তর গোলার্ধে ঠিক মতো সূর্যের আলো পড়ে না, এবং উত্তর গোলার্ধে দিনের পরিমাণ কম রাতের পরিমাণ বেশি, এবং দক্ষিণ গোলার্ধে দিনের পরিমাণ বেশি রাতের পরিমাণ কম, তাই দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল এবং আমাদের দেশে বা উত্তর গোলার্ধে শীতকাল। এখন আবার পৃথিবী তার অবস্থান পরিবর্তন করতে করতে যখন মার্চ মাসে আসে, তখন কি হয়, আমরা দেখতে পাই রাত দিন প্রায় কাছাকাছি হয়ে যায়। এইভাবে করে ঋতু পরিবর্তন হয়, অর্থাৎ গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত শীত বসন্ত এসব চলতেই থাকে। তাহলে আমরা ঋতু পরিবর্তন সম্পর্কেও জেনে নিলাম। আমরা এখন চাঁদের দশা সমূহ বা অবস্থার পরিবর্তন সম্পর্কে জানব। আমরা দেখতে পাচ্ছি কি পৃথিবীর চারপাশে চাঁদ যখন ঘুরছে, তখন চাঁদের বিভিন্ন অংশ আমরা আলোকিত দেখতে পাচ্ছি এবং বিভিন্ন অংশ অন্ধকার দেখতে পাচ্ছি। তাহলে সেগুলোকে কি বলা হচ্ছে, চাঁদের দশা, এবং চাঁদের দশা হচ্ছে 8টি। এই দশাগুলো কিসের উপর নির্ভর করে? আমরা চাঁদে শুধুমাত্র আলোকিত অংশটুকুই দেখতে পাই, অর্থাৎ যে অংশে সূর্যের আলো এসে পড়ে। তাহলে এই আলোকিত অংশ কখন কতটুকু হচ্ছে, কখন বাড়ছে, কখন কমছে, সেটার উপর নির্ভর করে দশাগুলোর নামকরণ করি এবং আমরা চাঁদকে দেখতে পাই। চাঁদ কখনো বড়, আবার কখনো ছোট, এবং কখনো গোলাকার বা অর্ধ গোলাকার মনে হয়। চাঁদের উজ্জ্বল অংশের আকৃতির এরূপ পরিবর্তনশীল অবস্থাকে চাঁদের দশা বলে। তাহলে চাঁদের দশা নির্ভর করছে উজ্জ্বল অংশের আকৃতির উপর, অর্থাৎ সেটা ছোট বড় নাকি সম্পূর্ণ আলোকিত, সেটার উপরে আমরা নির্ভর করে দশাগুলোর নামকরণ করি। এখন প্রশ্ন হচ্ছে চাঁদের দশা কেন পরিবর্তিত হয়? আমরা এটা নিয়ে চতুর্থ শ্রেণীতেও বিস্তারিত ভাবে আলোচনা করেছি, এখানেও আমরা কিছুটা আলোচনা করব। এখানে আমরা দেখতে পাচ্ছি কি সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে এবং পৃথিবীর চারপাশে চাঁদ ঘুরছে, এবং আমরা পৃথিবী থেকে চাঁদের শুধুমাত্র আলোকিত অংশই দেখতে পাই। বিভিন্ন সময় তা বিভিন্ন রকম থাকে, কখনো তা সম্পূর্ণ চাঁদ, কখনো তা এইভাবে কমতে থাকে। চাঁদের আবর্তন, চাঁদ পৃথিবীর একমাত্র উপগ্রহ। উপগ্রহ হলো সেই বস্তু যা কোনো গ্রহকে কেন্দ্র করে আবর্তিত হয়, যেমন চাঁদ। চাঁদ তার নিজের অক্ষ বরাবর প্রায় 28 দিনে একবার ঘুরে, এবং একই সাথে পৃথিবীর চারদিকেও একবার ঘুরে আসতে চাঁদের প্রায় 28 দিন সময় লাগে। তাহলে এই যে চাঁদ আমরা দেখতে পাচ্ছি, সে পৃথিবীকে একবার ঘুরে আসতে কতদিন সময় নেয়? চারিদিকে ঘুরে আসতে 28 দিন সময় নেয়, এবং চাঁদ ও পৃথিবীর মতো নিজ অক্ষ বরাবর ঘুরে, নিজ অক্ষ বরাবরও একবার ঘুরে আসতে তার 28 দিন সময় লাগে। চাঁদের নিজস্ব কোনো আলো নেই, সেটা আমরা জানি। চাঁদ সূর্যের আলো প্রতিফলিত করে, অর্থাৎ
সূর্যের আলো যখন চাঁদের গায়ে এসে পড়ে, চাঁদ সেই আলোটাই প্রতিফলিত করে, অর্থাৎ সূর্যের আলোটাই প্রতিফলিত করার পরে আমরা চাঁদকে দেখতে পাই। চাঁদের অর্ধাংশ সূর্যের আলোতে সবসময় আলোকিত, কিন্তু পৃথিবীকে আবর্তনের সময় পৃথিবীর দিকে মুখ করা চাঁদের আলোকিত অংশের পরিমাণ ভিন্ন ভিন্ন হয়। অর্থাৎ এই যে চাঁদ, এই যে পৃথিবী, আর এখানে রয়েছে সূর্য। তাহলে চাঁদ যখন পৃথিবীকে এভাবে ঘুরতে থাকে, তখন চাঁদের বিভিন্ন অংশ আলোকিত হয়, আমরা ছবিতে দেখতে পাচ্ছি। সেই আলোকিত অংশটুকুই শুধুমাত্র আমরা পৃথিবী থেকে দেখতে পারি, অন্ধকার অংশটুকু আমরা দেখতে পারি না। এর ফলে চাঁদের বিভিন্ন দশা সৃষ্টি হয়। আমরা শুধুমাত্র চাঁদের আলোকিত অংশই দেখতে পাই। যখন আমরা চাঁদের সম্পূর্ণ অংশ আলোকিত দেখতে পাই, তখন আমরা একে পূর্ণিমা চাঁদ বলি। এতে আমরা দেখতে পাচ্ছি পূর্ণিমা বা ফুল মুন। আর যখন আমরা চাঁদের আলোকিত অংশ একদমই দেখতে পাই না, তখন একে অমাবস্যার চাঁদ বলি। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি অমাবস্যা, যাকে আমরা নিয়মুনও বলে থাকি। তাহলে আমরা একটু দশাগুলো বোঝার চেষ্টা করি। সূর্য, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরে। আমরা আপাতত এই জিনিসটা চিন্তা করব না। এবং পৃথিবীর চারপাশে কে ঘুরে? এই যে চাঁদ ঘুরে। তাহলে সূর্য, পৃথিবী এবং চাঁদ। এখন কখন পূর্ণিমা হয়? যখন এই যে ঘুরতে 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 তারা এমন একটি অবস্থানে চলে আসে যখন সূর্য, পৃথিবী এবং চাঁদ একটি সরলরেখা বরাবর চলে আসে। তাহলে আমরা এখন শুধু চিন্তা করব এই যে সূর্য, পৃথিবী এবং এই চাঁদটা নিয়ে, বাকি সব কিছু আমরা ভুলে যাব এখন। তাহলে এর ফলে কি হয়, যখন একই সরলরেখা চলে আসে, তখন সূর্য থেকে আলোক রশ্মিগুলো এইভাবে করে পৃথিবীর এই অংশে পড়ে। তাহলে পৃথিবীর এই অংশটা আলোকিত আমরা দেখতে পাচ্ছি। এবং সূর্যের আলো কোথায় এসে পড়ে? শুধু পৃথিবীতেই না, চাঁদের গায়ে এসেও পড়ে। তাই তখন সম্পূর্ণ চাঁদটা আলোকিত অবস্থায় থাকে। তাই তখন আমরা পৃথিবী থেকে সম্পূর্ণ চাঁদটাকে দেখতে পাই, এবং যাকে আমরা ফুল মুন বা পূর্ণিমা বলে থাকি। তাহলে এটার জন্য অবস্থানটা কি হতে হয়? সূর্য এবং চাঁদের মাঝখানে পৃথিবীকে থাকতে হয়। এখন আমরা এই দশাটা নিয়ে কথা বলবো। এখন সবকিছু বাদ, এসব শুধু কি দেখবো আমরা? সূর্য, এই চাঁদ এবং পৃথিবী। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, ঘুরতে 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 তারা কি এমন অবস্থানে আসলো, সূর্য এবং পৃথিবীর মাঝখানে চাঁদ চলে আসলো। তখন কি হয়, সূর্যের আলো যখন চাঁদের উপর পড়ে, চাঁদের এই অংশটাতে আলো পড়লেও এই অংশটাতে আলো পড়তে পারে না, যেমন পৃথিবীর এই অংশে আলো পড়তে পারে না। তাই যেহেতু আমরা পৃথিবী থেকে চাঁদের এই অংশটাকে দেখি, বিপরীত অংশটাকে দেখি না, তাই এই অংশটা কি থাকে তখন? অন্ধকার থাকে। তাই পৃথিবী থেকে আমরা যেহেতু অন্ধকার অংশ দেখতে পাই না, তখন আমরা কি বলি? তখন অমাবস্যা। তাহলে এটার জন্য কি হতে হয়, অমাবস্যাতে চাঁদ থাকে সূর্য এবং পৃথিবীর মাঝখানে, পূর্ণিমাতে পৃথিবী থাকে সূর্য এবং চাঁদের মাঝখানে। তাই এভাবেই আবর্তন করতে করতে আমরা চাঁদের বিভিন্ন দশা দেখি। তাহলে এই অবস্থাকে আমরা বলছি, বা দশাটাকে বলছি, অমাবস্যা। এরপরে কি হচ্ছে, চাঁদ যখন একটু সরে গেল, তখন সূর্যের আলো এভাবে চাঁদের গায়ে পড়ছে, যে অংশটাকে আমরা পৃথিবী থেকে দেখতে পাই। ক্রমশ বৃদ্ধি পাওয়া ক্রিসেন্ট বলছে, দেখতে নৌকার মতো, এই শেপটাকে আমরা বলছি ক্রিসেন্ট। এরপরে চাঁদ আর একটু ঘুরে আসলো এদিকে, তখন সূর্যের আলো আরো ভালো করে এই অংশে পড়ছে এবং পৃথিবী থেকে আমরা এই অংশটা দেখতে পাচ্ছি। তাই আমরা প্রথম চতুর্থাংশ দেখতে পাই, বাকি অংশ ঢাকা থাকে। এরপর আরো একটু অবস্থান পরিবর্তন করলো চাঁদ, তখন এমন ভাবে সূর্যের আলো পড়ে যে আমরা পৃথিবী থেকে অনেকটুকু অংশ দেখতে পাই। আমরা দেখতে পাচ্ছি প্রায় পুরো চাঁদই দেখতে পাচ্ছি, চাঁদের আলোকিত অংশের ক্রমশ বৃদ্ধি। এবং যখন একটা সরল রেখায় চলে আসে এবং পৃথিবী মাঝখানে থাকে, তখন আমরা বলেছি আমরা সম্পূর্ণ চাঁদ দেখতে পাই, যাকে আমরা পূর্ণিমা বলছি। এভাবে করে চাঁদের অবস্থান পরিবর্তিত হতে থাকে। আমরা দেখতে পাচ্ছি আলোকিত অংশের ক্রমশ হ্রাস, শেষ চতুর্থাংশ, তারপর আস্তে আস্তে কি, পুরো চাঁদটাই মনে হচ্ছে গায়েব হয়ে যাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না, আমরা শুধু ক্রিসেন্ট অংশ দেখতে পাচ্ছি, যাকে বলা হচ্ছে কি, ক্রমশ হ্রাস পাওয়া ক্রিসেন্ট। এরপরে চাঁদটা হারিয়ে গেল, আমরা যাকে বলছি অমাবস্যা বা নিয়ম। এই দশা থেকে ঘুরে আবার এই দশায় আসতে চাঁদের 28 দিন সময় লেগে যায়, তখন আমরা নতুন আরেকটি চাঁদ দেখতে পাই। তাই বলা হচ্ছে কি নিয়মন, অর্থাৎ এই দশা থেকে যখন এই দশা যায়, আমরা বলছি কি নতুন চাঁদের অংশ দেখতে পাচ্ছি। যেমনটা আমরা ঈদের সময় বলি যে নতুন চাঁদ দেখা গেল, ঠিক তেমনটাই। তাহলে এই চাঁদের দশাগুলোর সাথে কি কি জড়িত রয়েছে? চাঁদের আলোকিত অংশের অবস্থান, আহ্নিক গতি, বার্ষিক গতি সবকিছুই জড়িত রয়েছে। এই অধ্যায় থেকে কি কি জানলাম? আমরা মহাবিশ্ব সম্পর্কে আরেকবার জানলাম, মহাবিশ্বে কি কি রয়েছে, মহাবিশ্বে গ্যালাক্সি রয়েছে, গ্যালাক্সির ভিতর সৌরজগৎ রয়েছে, সৌরজগতের মধ্যে আমাদের পৃথিবী রয়েছে, এবং সেই পৃথিবীর একটি উপগ্রহ রয়েছে চাঁদ,
তাহলে আমরা আহ্নিক গতি, বার্ষিক গতি, চাঁদের বিভিন্ন দশা এইসব সম্পর্কে বিস্তারিত ভাবে জেনেছি। আমাদের আগ্রহ থাকলে আমরা কি করব, আমরা গুগল বা ইউটিউবে যে আরো অনেক কিছু জানার চেষ্টা করব। আমরা গ্যালাক্সি, প্ল্যানেট, ফেসেস অফ মুন এভাবে বিভিন্ন জিনিস লিখে সার্চ করতে পারি, তাহলে আমরা মজার মজার অনেক ভিডিও এবং তথ্য জানতে পারবো।